চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানের কাছে $61.90 কোটি সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। বুধবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, নতুন বছরে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাইপে। নতুন এই অস্ত্রের চালানের মধ্য দিয়ে তাইওয়ানের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে বলেও উল্লেখ করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, সমরাস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে 100টি এজিএম 88B হাই স্পিড অ্যান্টি রেডিয়েশন মিসাইল, 200টি এআইএম 122C8 অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, প্রশিক্ষণের জন্য লঞ্চার ও ডামি মিসাইলও রয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবার যে দুটি ক্ষেপণাস্ত্র বিক্রি করতে রাজি হয়েছে তাতে তাইওয়ান বিমানবাহিনীর যুদ্ধ পরিচালনার পূর্ণ সক্ষমতা অর্জন হবে, ফলে তাইওয়ানের নতুন অস্ত্র মজুত করতে এবং তাদের প্রতিরক্ষামূলক স্থিতিস্থাপকতা বাড়াতেও সাহায্য করবে। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে চীন। এক বিবৃতিতে অনতিবিলম্বে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বাতিল ও অঞ্চলটির কাছে সামরিক সব চুক্তি স্থগিত করার আহ্বান জানায় চীন। একই সঙ্গে নিজেদের অখণ্ডতা রক্ষা ও নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেয় বেইজিং। এর মধ্যেই বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের দাবি করেছে তাইপে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অঞ্চলটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আকাশ সীমায় 21টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। এর আগে বুধবারও তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে হঠাৎ করেই ঢুকে পড়ে চীনের J-10 মডেলের অন্তত 25টি অত্যাধুনিক যুদ্ধবিমান। একই সঙ্গে দ্বীপটির চারপাশে মহড়া চালায় অন্তত 3টি চীনা যুদ্ধজাহাজ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।